রোহিত হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মধ্যম আয়ের দেশ হতে হলে আবাসন খাতের উন্নয়ন করতে হবে, এজন্য এই খাতকে গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। রিহাব বর্ষসেরা সাংবাদিকতা পুরস্কার 2015 প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। আবাসন ব্যবসায়ীরা জানান, রড, সিমেন্ট, ইট সহ ব্যাকওয়ার্ড লিঙ্কেজের 200 শতাধিক খাত জড়িত থাকায় অর্থনীতিতে এই খাতের অবদান উল্লেখযোগ্য, তবে রেজিস্ট্রেশন খরচ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি উল্লেখ করে তা কমানোর আহ্বান জানান তারা। প্রিন্ট ও ইলেকট্রনিক ক্যাটাগরিতে 10 জন প্রতিবেদক এবং 12 জন চিত্র সাংবাদিককে পুরস্কৃত করেছে রিহ্যাব। নির্মাণ শ্রমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়ে সংবাদ প্রচারের জন্য বর্ষসেরা সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সুশান্ত সিনহা। আসলে আমাদের দেশের এই যে রিয়েল এস্টেট ব্যবসা, এটা অনেক দূরে গিয়ে গিয়ে হঠাৎ এটা থেমে গেছে। এটাকে সরকারের সহায়তা দেওয়া প্রয়োজন এবং বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পৃথিবীর কোন দেশ উন্নতি লাভ করতে পারে নাই এই আমাদের এই গৃহায়ণ ব্যবস্থা ছাড়া। সেই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করব বলে আমি আশা করি। রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ ব্যবহার না করায় বেশ কয়েকজন পথচারীকে